মাংসের কালো ভুনার জন্য এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি, দিচ্ছি টক দই 1/2 কাপ, বড় করে কাটা পেঁয়াজ 1 কাপ, তেজপাতা 3টা, দারচিনি 2 টুকরা, এলাচ 4-5টা, লবঙ্গ 4-5টা, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল দিচ্ছি আমি 1/4 কাপ, রেগুলার তেল দিচ্ছি 1/2 কাপ, আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে মেরিনেট করব 1 ঘন্টা। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার 1 ঘন্টা মেরিনেট করা হয়ে গেছে। আমি মাংসটাকে 1 ঘন্টা মেরিনেট করেছি। আপনাদের যদি সময় না থাকে তাহলে সাথে সাথে এটা রান্না করে ফেলতে পারবেন। আমি এখন চুলাটাকে জ্বালিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি বের হয়। মাংসের পানি বের হয়ে গেছে, এখন আমি মাংসের পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। আর মাঝখানে প্রয়োজন হলে আরেকবার পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। মাংসের পানি শুকিয়ে গেছে, এখন আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব 1 কাপ। 1 কাপ পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করিয়ে নিব। ফিরে আসছি মাংসটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। মাংসটা আমার হয়ে গেছে, বাট এটা কিন্তু এখনো কালো ভুনা হয়নি। তো নামানোর আগে আমি কিছু মশলা এখন ইউজ করব। দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/4 টিস্পুন, দিচ্ছি টালা জিরা গুঁড়া 1/4 টিস্পুন, দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, রাঁধুনি গুঁড়া 1/4 টিস্পুন, দিচ্ছি জয়ত্রী গুঁড়া 1/4 টিস্পুন দিয়ে এটাকে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিব। এখন আমি বাগা দিব। বাগার জন্য আমি তেল নিচ্ছি, সরিষার তেল 1/4 কাপ, দিচ্ছি পেঁয়াজ 1 কাপ, পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এরপর যে আমি দিব শুকনা মরিচ। শুকনা মরিচ আমি দিচ্ছি এখানে 4-5টা, এখানে আর কিছুক্ষণ ভাজব। হয়ে গেছে, পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে গেছে, কিন্তু আমি খুব বেশি ব্রাউন করিনি এটাকে, সরিষার তেল দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না, একটু দেখানোর চেষ্টা করছি। এখন আমি এটার উপরে মাংসটা দিয়ে দিব। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি মাংসের মধ্যে 1 কাপ পানি একটু একটু করে নিয়ে মাংসটাকে কালো করে নিব। এটা দেওয়ার কারণ হলো যদি আমি পানি ইউজ না করি তাহলে যে মশলাটা আছে ওটা পুড়ে যাবে। তো যদি আমি পানি ইউজ করি তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি একটু একটু 2 থেকে 3 টেবিল করে পানি দিব। পানিটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুকিয়ে যায়। দেন আমি আবার একটু একটু করে পানি ইউজ করব। মাংসের পানিটা আবার শুকিয়ে গেছে, আমি আবার 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এভাবে আমি এটাকে করব 5 থেকে 6 বার, যতক্ষণ পর্যন্ত না মাংসটা কালো ভুনা হচ্ছে।
আমার মাংসের কালো ভুনা হয়ে গেছে, আমি দেখব। আমার মাংসটাও কালো হয়ে গেছে কিন্তু নরম আছে, আর মশলাটাও পুরেনি। এরপর যে আমি দিচ্ছি বড় করে কাটা পেঁয়াজ 1/4 কাপ, আপনারা চাইলে কিউব করেও দিতে পারেন। দিচ্ছি গরম মশলা 1/4 চামচ, টালা জিরা গুঁড়া 1/4 চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চামচ একটু নেড়ে দিব। এখন আমি 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকনা না দিয়ে বা ভেজে নিব। এক্ষেত্রে আমি ঢাকনা ইউজ করব না, এটাকে আমি জাস্ট মৃদু আছে বা ভেজে নিব কিছুক্ষণ। মাংসের কালো গুণা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল চিটাগং এর ঐতিহ্যবাহী কালা ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখুন কেমন হয় আমাকে জানান, আর আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশের বেল আইকনটি টিপতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।